ভাই ফোটার দিন দাদা বা ভাইদের প্রতি আমাদের আবদার বা অধিকার বোধটা একটু বেশি বেড়ে যায়। মানে সেই দিন দাদারা বা ভাইরা শুধুই আমাদের, কিন্তু আমি আছি এমন একজন মানুষের বাড়িতে যত দিন যাচ্ছে তার ভাই বোনেদের সংখ্যা এবং সাথে দায়িত্বও বেড়ে চলেছে। রয়েছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং আমাদের সঙ্গে রয়েছেন পল্লবীদি, মাকুদি এবং শর্মিলাদি। আচ্ছা মাকুদি, এই ক্ষেত্রে তোমার কাছে প্রথম যাব যে এই দিনটা সত্যি আমার মনে হয় যে আমি আমার ভাইকে প্রথম ফোটা দেবো, আর কেউ দেবে না। তো এই যে অধিকার বোধ, কোথাও গিয়ে একটা বোম্মাদার মানে দিন দিন বোন ভাইদের সংখ্যা দায়িত্ব বেড়েই চলছে, কোথাও মনে হয় যে ভালোবাসাটা ভাগ হয়ে যাচ্ছে? না, এটা ছোট থেকেই আমাদের এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমাদের ভালোবাসা জীবনে কোনো ভাগ হবে না। এটা আই এম ভেরি কনফিডেন্ট, হি ইজ ভেরি কনফিডেন্ট। ওর 100টা বোন আরও হতে পারে, ফোটা দেবে, আমারও অনেক ভাই আছে তাদেরও দিতে হবে, কিন্তু ওর আমার যেটা আছে সেটা তো ভগবান করে পাঠিয়েছেন, এটা তো কেউ নিতে পারবে না। তো তাই জন্য আই হ্যাভ নেভার বিন ইনসিকিউর। বোম্বা দাদা, দাদা আমাদের যেটা মাকুদি এসেই বলেছেন, আমরা এত ভিড় জমিয়েছি আজকের দিনে তোমার কাছে কিন্তু বকা শুনেছেন মাকুদি আজকের দিনে তোমাদের জন্য। না বকা নয়, আসলে আমার বাড়িতে প্রত্যেক বছরই এটা হয়। আমি হঠাৎ শুনতে পেলাম, আসলে সকালবেলা উঠে না আমি এটা আমার মতন করে ঘুরে বেড়াই পুরো বাড়িটা, হঠাৎ শুনতে পেলাম মিডিয়া ঢুকে গেছে সকাল 9:30। আমি ওকে বললাম তুই তো 10:30 বলেছিলি সবাইকে আসতে। এবার আমার বাড়ির অফিসের লোকজনরা তখনও ঢোকেনি, কারণ ওদেরকে কে দেখবে, কে কে চাটা দেবে, মানে লিটল ইয়ে। বাট ওটা বকা না, তোমাদেরও বকতে পারি সেটা কথা না। আর আমার একটাই বক্তব্য যে আসলে যেটা বললি তুমি, মানে আমার আমার বোনের সংখ্যা আছে, অনেকেই আছেন, অনেকেই ভালো, অনেকে ফোটা আসতে পারেন না, ফোটা পাঠিয়ে দেন বাইরে, শহরের বাইরেও আছেন অনেকে। আর আমার বেসিক্যালি যারা ভাই ফোটা আমি শহরে থাকলে দিই তারা এরাই, এটা বহু বছর ধরে এক দু জায়গায় আমি যেতে পারি না, মানে যেতে হয় তারা আসতে পারেন না। কিন্তু ভাই বোনদের না, যে কোনো সেটা রক্তের সম্পর্ক হোক, রক্তের সম্পর্ক না হোক, এই সম্পর্কটা যদি একবার ভাই বোনের ওই অটুট সম্পর্কটা ভেতর থেকে হয়ে যায়, ওটা মনে হয় না কখনোই কিছু ভাঙা চোড়ার জায়গায় যায়, কারণ ওটা যদি সত্যি ভাই বোনের সম্পর্ক হয় ওটা আর ভাঙা যায় না দিনের জীবনের শেষ দিন অব্দি। মানে খুব এটা আসলে ভাই বোনের জায়গাটাই খুব ইম্পর্ট্যান্ট, মানে খুব ইম্পর্ট্যান্ট বলবে এটা অদ্ভুত একটা, মানে সবথেকে বেশি লাভ, সবথেকে বেশি হেটফ্রিসি, সবথেকে বেশি ঝগড়া, সবথেকে বেশি অভিমান, সবথেকে বেশি, কিন্তু ইফ ইউ সি মা মার মতন হয়, বৌদি বৌদি মতন, ভাই বোনরা না ইটস মোর বন্ধু, মানে ট্রু ফ্রেন্ড যেটাকে বলে, আমার একদম এটা ভাইয়া না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় ঝুমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বোন আমরা জানি, আসলে তোমার কাছে দিদি না বোন, মানে তোমাকে আসলে বোন, ছোট বোন, কিন্তু ও অ্যাক্ট করে লাইক এল্ডার সিস্টার, বা এটাও তো চরিত্র, এটা তো মেয়েদের চরিত্র, মানে মেয়েদের চরিত্রটাই তো অদ্ভুত না, যে তারা এক এক সময় এক একটা রূপ নিতে পারেন যেটা ছেলেরা নর্মালি পারেন না, মানে তারা মা হতে পারেন, মেয়ে হতে পারেন, বোন হতে পারেন, বান্ধবী হতে, কিন্তু ওরা ভীষণভাবে এটা পারেন, তার জন্যই তো আমরা মানে আমি শ্রদ্ধা করি মানে এই এই জাতিটাকে, কারণ এটা এই জায়গাটাকে এই মহিলারা যে কোনোভাবে তাদের যখন যেরকম মনে হয়, মানে ইনফ্যাক্ট স্বামী স্ত্রীর মধ্যেও স্ত্রীরা কখনো কখনো স্বামীর কাছে মায়ের রূপ হয়ে যায়, কেন ওই রূপটা না পেলে তো সম্পূর্ণ হয় না একটা পুরুষ মানুষ। এই যে আমরা জানি যে অনেক খাবার দাবার রয়েছে, তুমি খুব অল্প জিনিসই খাবে, সিঙ্গাড়া এবং নাড়ু, সেটা আমরা জানি, কিন্তু গিফটের কথা আমরা জানি যে গিফট দেওয়া নেওয়া হয়ে গেছে, কিন্তু আগে যেটা ছিল আমি দুজন তিনজনকেই জিজ্ঞেস করবো, সারপ্রাইজ গিফট, মানে কোন গিফটটা পাচ্ছি সেটার জন্য আমরা ওয়েট করে থাকতাম, এখন আর সেটা থাকি না, এখন দরকারে দরকার বুঝে গিফট দেয়, সেই জায়গাটা কি কোথাও গিয়ে মিস করো? মানে মিস করি না, আসলে পুরো সময়টার সঙ্গে পাল্টে গেছে বলে তো মাকু কোথাও বাইরে যাবে বলে, মাকু তুই তো ওটা দিবি আমার জন্য, ওটা নিয়ে আসিস তো তাহলে ওটা হয়ে যাবে। আমি যেমন বলি তোর প্যান্টের মাপ পাবো না, হ্যাঁ তো তুই কিনে নিবি, ওরা কিডস সেকশনে গিয়ে আমার জন্য টি শার্ট কিনে, সো লাইক ওয়াট টু ডু, মানে আর কিছু করার নেই তো। হ্যাঁ কিন্তু আমাদের না মানে উইটা অবশ্যই এখন অনেক বড় হয়ে গেছি, যে যার প্রয়োজন মতন সারপ্রাইজ নয়, আসলে সারপ্রাইজ দেওয়াটা মানে আমি যদি এখন মিশুকের জন্য কিছু কিনি তাহলে এটা ওর জন্য সারপ্রাইজ হবে, মানে বাবা এটা দিল,
মানে কিছুদিন আগে অবধি সান্তা ক্লজে ওর জন্য ফোন আইফোন রেখে দিতাম, ও বিশ্বাস করতো যে সান্তা ক্লজ আসছে। এবার এক পরের পরে যখন বুঝতে শুরু করলো, তিনি লিখতে শুরু করে দিলেন যে কী চাই, জানে এটা বাবা থেকে। সো এখনকার জেনারেশন কিন্তু ওই বাবা, আমরা বহুদিন এই পোকাটা হয়েছি, এটা এই জেনারেশন কিটা করা সম্ভবই না। ডেফিনেটলি একটা মজার জিনিস আছে যে আমি লাস্ট ইয়ারই মিশুককে জিজ্ঞেস করেছিলাম যে তোমাকে বলে সান্টাস গিভেন মি দিস সান্টাস, তো আমি বললাম ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট ইজ এ সান্টা ক্লজ, তো হি সেড নো। আলম দেন হু ডু ইউ থিঙ্ক, তোমাকে কে দেয়, বাবা। আলম দ্যাট মিন্স ইয়ার ড্যাড ইজ ইয়ার সান্টা ক্লজ, বলি ইয়েস আই নো দ্যাট বাট আই ওয়ান্ট টু মেনটেন দ্যাট। সো ও ভীষণ সেন্সিটিভ, হি আন্ডারস্ট্যান্ড, সুপার ইন্টেলিজেন্ট, এবং এইটাই হচ্ছে মজা। আসলে একটা বয়স অব্দি তো আমরা এই মজাগুলোই পাই, তারপর তো আমরা যে যার বড়ো হলে সব এগুলো হারিয়ে যায়, কিন্তু এই কিছু স্পেশাল দিন, কিছু স্পেশাল মুহূর্ত আছে যেগুলো কোনো দিন হারাবে না। আর এটা একটা স্পেশাল, এই যে সবাই একসঙ্গে বসছি, বোনরা সবাই আসছে, এইটা তো একটা স্পেশাল, একটা ভালো লাগারই জায়গা। এটা যতদিন আমরা আছি এভাবে করে যাবো। স্পেশাল হচ্ছে কালকে মাকুদির জন্মদিন, তো সেক্ষেত্রে কি সেলিব্রেশনটা চলছেই, মানে আজকে সারাদিন আবার কালকে এরকম হচ্ছে? আমি একটা কথা বলি যে প্রত্যেক বাড়ি তোমরা দেখেছো যে আমার জন্মদিন এবং পুজোটা প্রায় ওভারল্যাপিং করে, মানে রিলিজ একটা থাকেই আমার, তো তোমাদের সঙ্গে সবসময় দেখা হয়। এই বছর ওটা মাকু কেড়ে নিয়েছে, কারণ পরের বছর পুজোটা এতটাই পিছিয়ে গেছে, তো এই পরের বছর বোধ হয় সপ্তমী বা সামথিং এরকম ওটা পড়ে গেছে 30শে অক্টোবর, কারণ মহালয়ের পরে প্রায় এক মাস পরে প্রায় পুজো। সো এইবারে আমি বললাম আমার জন্মদিনটা পুজোর থেকে ছিনিয়ে এবার চলে গেছে পল্লবীচারেজির কাছে। দুটো গিফট তো সেখানেও পাবে, কোনো অসুবিধে নেই, যে একটা জন্মদিনের একটা পুজোর, আমরা ওরম করে করি। আর ওরাও ও আমাদের এই জন্মদিনে একটা কিছু পাঠায়, মানে পুজোয় একটা কিছু, মানে রাখিতে একটা কিছু, মানে সারা বছর দাদা আর কোথাও গেলে আমার খুব খুশি হই, কেন দাদা ওখান থেকে কিছু একটা নিয়ে আসবে। আচ্ছা মোম্মাদা, আজকে আমি দেখছিলাম মজা করছিলে তুমি, একটা যখন মন্ত্র পড়ছো তোমার হচ্ছে সব ভুলে গেছে, সব ভুলে গেছে, এই মজাটা করে আমি কি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করো বন্ধু? না, আমি একটু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করি। ভাইয়ের কবলে জমের দুয়ারে পড়লো পাঠা ফাটা বলে, এরা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চিরকাল করি। আমি একটু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে বলে দেয় উল্টো পাল্টা একটা কিছু। তারপরে একটা স্পাঞ্জের পাউটি এনে বলে খা, আমি খামার দিয়ে দিচ্ছি একটা স্পাঞ্জের, আমি কি রে এটা দাদা। না, আমি তো নিশ্চয়ই আজকে ভাইফোঁটা এবং খুব খুশি আমার বোনরা এসছেন প্রতি বছরের মতন, এটা নাথিং নিউ। তবে আমি এটাও বলবো যে যারা ভাইফোঁটা দিচ্ছেন চারিদিকে, তারা ভাইদের জন্য হোক, ছোটো ভাই দাদা তাদের জন্য, প্রত্যেককে আমি চাইবো যে তারা তাদের দাদা এবং ভাই ফোঁটা যখন দিচ্ছেন তাদের, তারা সবাই ভালো থাকুক, কারণ ইট ইস এ ভেরি স্পেশাল ডে। বোনরা খুব অন্তর থেকে, ভেতর থেকে তাদের ভাইদের বা দাদাদের জন্য আজকের দিনটা, যারা বাইরে থাকেন তাদের অনেক কষ্ট হয়, কিন্তু তাতেও এই ফোঁটাটা বোধ হয় তারা সেইভাবেই সেলিব্রেট করেন, কারণ এই একটা দিন, এটা আমাদের কাছে খুব বড় একটা ট্রেডিশন। সো আমি চাইবো সবাই, বোনরা এবং ভাইরা সবাই খুব ভালো থাকুক, আর ভাই বোন পারলে রাত, মানে যখন সময় পাবে ভালো ভালো সিনেমা দেখুক, ভালো ভালো খাবার খাক, ভালো ভালো গান শুনুক, আনন্দ করুক। আমি বলবো যে এই যে ভাই ফোঁটা যেটা বলা হয়, সেটার আসল মানেটা বোনেরা কি জানেন কি নাকি শুধু আপনারা দেন ভাই ফোঁটা? এটা অ্যাকচুয়ালি আমরা যম রাজার কাছে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি, যে ওখানে তোমার দরজায় ভাটা পড়ুক, আমার সোনার কাটা ভাই থাকুক, তো সেইটা ভালো করে মন থেকে সেটাই, কারণ দীর্ঘায়ু হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক আর আনন্দে থাকুক, এর থেকে বেশি আর কিছু চাই না। ডেফিনেটলি চাইবো যে আমার ভাই, আমার ভাইয়ের অনেক আয়ু হোক, হেলথ হোক, ওয়েলথ হোক, আর এক নম্বরেই থাকুক।
আমরা।